सलातु व सलाम रे अल्लाह बनाइला हां फरिश्ता ओगल उठाई दिला फरिश्तार जाते मीटिंग डेक गया कोइला हमरा गुनार दरजा बंद ठीक আছে কিন্তু আমরা রে আল্লাহ যখন উঠাইলা তখন নিশ্চয় তাই না রে বেজার তাই না আমরা রে গুসা আজকের সাধারণ সবার এজেন্ডা হইয়া থাকলো মুখ্য উদ্দেশ্য হইয়া থাকলো আমরা আজকের সাধারণ সবাই ওখান ফাঁস হইতো আল্লাহর গুসাটা কিলা মিটানি যা বড় দাদা দেখে বড় ছেলেটা মানে বদলা তার বাপ কইনে নিতা মাইজলাটা ওলা হে মার কাছত হইছে দেখো মানুষের মুখ হইলো পবিত্র সুবহানাল্লাহ কথাটা বুঝিয়ে রাখো আমার নজর ভাই হল যে আমরা মাতিয়ার একদিন তো আইবো মারতাম পারতাম না পারবো না মানুষে যে মুখ দিয়ে সাক্ষী দেয় এটা আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ মানুষে কো তো ভাই আদম হইলে আমরার বাবা আমরা হইলাম তান আওলাদ আমরা হইলাম তান আওলাদ আচ্ছা আদম আলাইহিস সালামের এনআরসি যদি জিত করে দেওয়া হয় ভারত দেখো আমরা বর্তমান বিজেপি সরকারের ফাইলে ধরবো ধরতো দেয় বিজেপি সরকার কইতে হই না জানি টান টান দিয়ে অ্যাটাক করি আর না হিন্দু মানুষ আর আছেন এরাও তো আদমের আওলাদ থাকি সুবহানাল্লাহ কইতে না তে আমরার বাবার এনার্জিটা যদি আমরার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইতে একবার এটা কত গড্ডেক বললো না কিন্তু আদমের সন্তান ফিদা করতে পারলাম না খালি করিমুদ্দিন সলিমুদ্দিন এক করিমুদ্দিন 90,000 বার হইল ফেসালার 10 জন আমরা বাসবাড়ির 50 জন বার হইল ইটা সিদ্ধা করতে করতে কেমন মনে করিল তো একটা উদাহরণস্বরূপ কইলাম আমরার বাবা আদম আলাইহিসসালাম ও বাবা আদম রে আল্লাহ বানাইলা সুবহানাল্লাহ হুকা ফরিস্তা উঠাইলা উঠাই আল্লাহ ফরিস্তা কইলা আমরার তো গুনাহ নাই গুনার দরজা বন্ধ তবে ফরিস্তা বলে কইলা আমরা সারাই মিলিয়ে একটা মিটিং করা দরকার কি দরকার মিটিং মানে সভা সভাটার মধ্যে প্রস্তাব হইল এটা কার্যকরী সভা হইতো নিনা জেনারেল সভা বলে না এগু জেনারেল জেনারেলটার বাংলা হইল সাধারণ সভা বলা না সাধারণ সভা প্রেসিডেন্ট সেক্রেটারি বদলাই নেন বা সদস্য বাড়াই নেন আর সাধারণ সভা সকল মানুষ বেশি জমিন নেন ফরিস্তা জমিন সর্বপ্রথম ডাকিলা জেনারেল মিটিং ডাকে হইলে আজকের মিটিং এর এজেন্ডা কি জানো বলে না বলে আজকের এজেন্ডা হইয়া তারলো আমরা তো গুনা নাই ঠিক আছে তবে আমরা যে আল্লাহ আখতা উঠাই দিলা নিশ্চয় তাই না আমরা উঠে বেজার তাই না বলবে বেজার বলে তাই আজকে মিটিং কিতা করতে বলে আজকে মিটিং গো ওটা ভয়লা প্রস্তাব পাঠ থান বেজারি ওয়ান কিলা খুশ করা যায় বাদ দেও সুবহানাল্লাহ 2021 হই ভাই আইজা বাদ দেও তোরা যা তামারি কও সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইলা হ্যাঁ ফরিশতা ওগল উঠাই দিলাম ফরিশতার সাথে মিটিং ডেক গিয়া কইলা আমরা গুনার দরজা বন্ধ ঠিক আছে কিন্তু আমরা রে আল্লাহ যখন উঠাইলা তখন নিশ্চয় তাই না রে বেজার তাই না আমরা রে গুসা আজকের সাধারণ সবার এজেন্ডা হইয়া থাকলো মুখ্য উদ্দেশ্য হইয়া থাকলো আমরা আজকের সাধারণ সবাই ওখান ফাঁস হইতো আল্লাহর গুসাটা কিলা মিটানি যা বাবাই গুসা করছো বড় ভাই হরু ভাই বুঝা সদর কইনেন সাসা ইয়া কইনেন ওয়ে ওয়ে জলদি আচ্ছা গিয়া দেশ মে কাতর ইয়া ভুল শিকার করে বাবা কিতা কাটিলি বানি না ও যে বিবাদ মিঠাইয়া দের এ সাধারণ তোমার এক গ্রামের ছেলে হইতে পারে কিবা অন্য ধর্মের মানুষ হইতে পারে কিন্তু ও ছেলেটা ওপরে যখন দেখবো তোমার বাবার হাত ছেলে ভরি গেছে বাবা মোটামুটি এক নর্মাল আইছেন তখন যে বিবাদ মিঠাইয়া দের এ হইব তুমি আর এই বকস হরে হইনে তার মাথা কথাই দেও না কইনি দেখো আল্লাহর কৌশল মানুষের জাত মানুষে যদি তার ভুল স্বীকার করে তার দরজা বড় হয় হরু কোনোদিন হয় না সুবহানাল্লাহ দেখো ফরিস্তার জাতর গুনার দরজা বন্ধ কিন্তু ভুল স্বীকার করার সাধারণ সবার আয়োজন করছেন সুবহানাল্লাহ কইতেন আমরার গোরাষ্ট্রমি তুরা তুমি ভুল হইলে এটা মানুষের গুনাইনি কলে কলে বেহিরে কই না আমি ব্রিটানিয়া কইতে চাইতে আপনার আমি গাউত করে শুনাইছি না শুনাইতে কিন্তু তা তা না তো গোরো ভুল থাকবো না তুরা বেজার হইও না মানুষের কইনি বেজার হইনি এক হাতে থালি বাজে না দুই হাতে বাজে একটা কথা কইন হ্যাঁ হয়তো এই পরিবারের কোনো ভুল নাই এই পরিবারের সম্পূর্ণ ফুড়ির কাছ থেকে ভুল পাইত এইলে হইতে পারে আমি না করি আর না আর এইলে হইতে পারে ফুড়ির ডাইরেক্টলি কোনো ভুল নাই সম্পূর্ণ কিমান অপরিবারের ভুল হইতে পারে এটা তো মধ্যস্থর মানুষ বইলে বুঝবা কিন্তু খে সায় না খেয়ের দরবার বড় হর্ত করি একমাত্র সায় দরবার বড় হর্ত কি গিয়ে মুন্নাকে চিহ্ন নিয়ে ঘুরে আমরা
ভাত খাইতে নিজি হয়, সিন্দি খাইতে নিজি হয়, নমাজ হরি দিছে নিজি হয়, নমাজ আজ হরিতে না নিজি হয়। একটু দূরত বড় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাই। ও সাধারণ সবাই ফরিশতা হলে কইলা আমরা আল্লাহর গুসা আমরা মিটা নি লাগব তানতানর পয়লা। ও যে আমরা প্রসিডিং লেভেন নানি যে অত 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 তারিখে সাধারণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত সদস্য বৃন্দের সই কইনেন। এরপরে সভাপতি সাহেবের আসন গ্রহণের পর নিম্নলিখিত প্রস্তাবগুলি পাশ করা হয় বা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রথম প্রস্তাব, যেমন আপনারা মসজিদ ঐদ্য রোজ অমুক তারিখে অত অত বৈঠকে আমাদের আলোচনা সাপেক্ষে মসজিদের পূর্ব পাশের দেওয়ালটা আগামী 15 দিনের ভিতরে পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। মনে করুক ফরিদগঞ্জ জেনারেল মিটিং এক প্রস্তাব হইছিল যে আমরা প্রস্তাব হইল আমরা আল্লাহর গুজা মিটানি হইত কিলা মিটানি হইত তাও প্রস্তাব হলে গেলিছেন বলে কিতা বলে একমাত্র আল্লাহর গুজা মিটানি যাইব যদি মসজিদের দ্বার লওয়া যায়। সুবহানাল্লাহ তোমারই কও সুবহানাল্লাহ আরো দূরে হও এক নম্বর গিয়ার লাগাইয়া কও সুবহানাল্লাহ। ফরিশতা কইতা যাদের গুনার দরজা বন্ধ তারা হইতে আছে আল্লাহর গুজা মিটিব একমাত্র মসজিদের দ্বার লইলে। দরজা বন্ধ ও ফরিশতা বলে কইলা আল্লাহর গোরগান চাইরো সাইড্রিয়ানটা যদি তোয়া ফরিশতা বলে মনে হয় আল্লাহর গুছা মিটি দেইব। ফরিশতা বলে এক নম্বর তোয়া দেওয়া শুরু করলা চক্কর সারা ফরিদা হলে চক্কর দিতে 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 যেই সময় 7 চক্কর কমপ্লিট হইল আমার আল্লাহ রেড সিগন্যাল দিয়া কইলা ডাইরেক্ট ইনফরমেশন দিয়া কইলা ফরিদা বল তোমরা আর তোয়া করিও না আমার গোর তোমরা তোয়া করার কারণে আমি আল্লাহর গুসা মিটি গেছে। এরও বিতরে না বারে দি লটকিয়া রেওয়াইও তো সাবিত ও লটকি লটকি চক্কর দিত দরার রুকিমান সিস্টেম নাই। ও আল্লাহ কইলা ইকান তোমরা এখন এখন যদি মনে করো বাচ্চা বাবার ছেলের যে বাবা খুশি হয়ে গেছিল কইতো যদি হে উঠিয়া দে দৌড় ইকান মানা যাইব নি আরেক বুল হইল এই বেড়া ইন মুরব্বী বল তুই আউরি বুতুল খান দৌড় দিলি কি কইবাই না না ফরিদ বল যে সময় শুনছে না আল্লাহ কইছে আমি তোমরা উপরে গুসা মিঠাই দিছি খুশি হয়ে গেছি সব খুশি আল্লাহ কইলা দম লও ইন শেষ না বলে কি বলে এই যে খাম যেটা করলা এটা খামটা খুব ভালো লাগছে আমার কাছে সুবহানাল্লাহ আরো খুশি ফরিশতা কইলা দম লাগো অত বেশ খুশি যাইও না ইকান তো তুমি দেন করছো খামটা বালা তবে বালা জিনিসের লাগে আমি বালা জবাব দিতে লাগে সুবহানাল্লাহ তোমার তান্তে উঠাইয়া যে বানাইলাম আমি জানে টাইম খে আমরার বাবা আমরার ও মুসলমান আমরা আল্লাহ ফরমাইন ফরিশতার দল এই যে তোয়া করলাই কিন্তু এখন তোয়া করি আমার রাজি করলাই খুশি করলাই তুমি দেন আসমান ও মসজিদ ভাইয়া আমার তোয়া করি আমার রাজি আর খুশি করলাই আমার যে যাত্রে এখন জমিন আমি বানাইলাম আমার সেই যাত আসমান উঠিয়া তোয়া দেবার কোন লাইন আমার গেছে নাই ওটার লাগে আমি আল্লাহর যাতে অর্ডার করি আর বয়তুল মামুর তাকে সুজা তুমি দেন জমিন লামো লামিয়া জমিনের মাটি ভরে হলে এখন মসজিদ বানাইয়া দিয়াও যে মসজিদটা আমার আদম জাতে আইয়া বসরো গুনার টুকরি মাথায় লইয়া আইয়া যদি তোমরা দেখেন 7 চক্কর তারা দেই তাহলে আমি তোমরার উপরে জেলা রাজি আর খুশি হইলাম আমার আদম জাতের উপরে আমি ওলা খুশি আর রাজি হইমু। এটা এই সময় ফেসার লাগাও নাম লেগেছিল ও যে তো আল্লাহ হইতে আপনারা ডাক্তার হয়ে গেছেন না বাতি দেন না কিটা ইসমে ফেসাল নাম লাগ গেছেন ভারত না ভারত নাম লাগ গেছেন শিলচর করিমগঞ্জ বরাকবেলি মুম্বাই কর্ণাটক পৃথিবীর কোন দেশের নাম আবার হয়েছি না নাম পাওয়া দূরের কথা আমি আসলাম নি আমার বাবা আসলাম নি বাবার বাবা আসলাম নি হো বাবার বাবা আসলাম নি কিছু নেই শুধু আদম সুবহানাল্লাহ তাও জমিনও যেই সময় ফরিশতারে কইলা তুমি দেন সোজা সোজি জমিন থাকি আসমান থাকি সোজা সোজি জমিন যাও গিয়া তুমি দেন এখানে ঘর বানাও
এই সময়টা কিতাবের মাঝে উল্লেখ করছেন, কোন সময় ফরিশতা গর্বন ইলা ইলা খানা খাওয়া বলে আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হইবার 2000 বছর আগে, আন্দাজ করা, আন্দাজ করা। ফুলদৌরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মানুষ এইটা হরুতা না, তো তাবিজ দিতা, তাবিজ দিয়া হইতো গু তোমার বেটির গোলাপ দিও আর নাই আতবান দিয়ে দিও, আমার দেখা ঘটনা হইয়া, আমি কোনো বানাইল ঘটনা নাই। অথচ ওখান হইয়া ইত্যা সাহেবে যাও আল্লাহর হাওলা লইয়া যাও, যেদিন তোমার সন্তান জন্ম লইব ও তাবিজগু খুলিয়া তাবিজর ভিতরে যে নাম দেখবা ও নাম অহন থাকিবে। তোমার জান হইতা লুয়ে হারা সুবান আল্লাহ, আমি খুশ না পাবো জঙ্গার রইছে খেরাস লাগাইয়া মারো, মোবিল লাগাইয়া মারো, পেট্রোল দি মারো, কোনদিন বকিলি ভরিও না আল্লাহর তারিফ করতে, আল্লাহর পাকি বয়ান করতে। ইনকলাব জিন্দাবাদ হইতে সময় দেখবা গাড়ির কেরিয়ার হটাই দিছি, কই নাই সুবহানাল্লাহ হলে কি জানো তারপরে মামলার সেব লাগিছে সুবহানাল্লাহ। এটা আমার একটা আদত আর কি, আপনারা একটু আমি কোনটা হইয়া না বুটাইলে দেখবা হইবা নেতার কথা হই হইবা অমুক বার চরিত্র ভুলের মতো পবিত্র, বুটাইলে হের চরিত্র ভুলের মতো পবিত্র হয়ে যায়। ওয়ান মহিল একটা দিন আমরা চরিত্রটা ফুলের মতো পবিত্র বানাইতাম, ফার্সি করে আকাল ঘটাতাম পারি না, কি জাতর মুসলমান আল্লাহ আমরা থৌবিক দক্ষ কামিন লামলা ফরিশতা লামিয়া জিব্রাইলে এক রেবাই তুইল জিব্রাইলে বিটাসি নিয়ে দিলা, আর এক রেবাই তুইল ইব্রাহিম আলাইহিস সালাম রে জিব্রাইলে বিটাসি নিয়ে দিলা, আর ফরিশতা গুলোর মাঝে যদি জিব্রাইলে বিটাসি নিয়ে দিন তাইলে তাই নো ফরিশতা, আর যারা লামছেন তারাও ফরিশতা, বানাইলা আল্লাহর ঘর এক নম্বরে সর্বপ্রথম জমিন আল্লাহর ঘরের দায়িত্ব বানাই ফাইলা খে বলে ফরিশতার দলে, 2 নম্বরে আল্লাহর ঘরের দায়িত্ব খে পাইল বলে আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে, 3 নম্বরে আল্লাহর ঘরের দায়িত্ব খে পাইল বলে আমরার বাবা আদমর বুয়া হযরতে শীস আলাইহিস সালামে, 4 নম্বরে আল্লাহর ঘরটা খে বানাইল বলে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওদের মাত তুষলা মহান খারগো মনে আছে আর ও যেখান ফিরিস্তায় বানাইলা ইকান আল্লাহ। ও মুসলমান বাবা অকল যুবক অকল আমার নজওয়ান ভাই অকল প্রধান হিসেবে মা বই নকল, ইব্রাহিম আলাইহিস সালামে বানাইলা ফরিশতা বানাইলা তারার ভাওর কোন সিন পাওয়া যায় না, আজি অকল হজ গেলে যায়। আদমে বানাইলা আদমের ভাওর কোন সিন নাই, শীস আলাইহিস সালামে বানাইলা শীস আলাইহিস সালামের কোন ভাওর সিন নাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইতে সময় যে পাত্রের উপরে উভয়া আল্লাহর ঘরের ইট লাগাইছিলা সেই পাত্রের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওর দুয়ো ঘর ছবি উঠি গেছে, পাত্র ছবি উঠেন কি আপনার অনুকূল পয়সা দেখলে পাত্রে আহরি দি কি কোন ইবে কইন না, আমরা বাসো আমরা গাও গাই হইছি কইন সি চিন পাইছো না, পাত্রে দেখলে পয়সা দেখলে পাত্র আহরি, আচ্ছা পাত্রে আহরতে পারেনি আমি বুঝি না। ও ভাই মুসলমান লেফা বেড়িতে লেফইনি গো গুফর দিয়া আই বড় মাটি বা যে কোনো একটা আঠালি জাতি মাটি দিয়ে লেফইন নেন লেফিয়া গরো মুরুক গুনো বা শাড়ি দিদিন না গাট্টা গুট্টা কত তা দিয়া হরুতার সাবধান হেই মনাই বা হেমাইস না আক্তা মুরুক মুরুক যদি খাসা লেফা থানা মারে উদার হইল কয়টেন মূর্খর কয়টেন আল্লাহ মুখে উলে তিনটে বেশর ট্যাবলেট খাইছো বেশর ট্যাবলেট খাইছো এক বেটা আছিল আর গুয়া বিয়া করছে তো নয়া বাড়িতে গেছে তার বিয়া দেখে তার বাড়ি হরু বাড়ির ফালং যেখানকার কিছু উলুয়ে হলো কিছু সিধে বাধা মানুষ তো আর নয়া বিয়া করছে গুয়া মাহরিয়া বেটা গেছে তার হর শ্বশুর যাওয়ার পরে এই জায়গা বালা করে খাইছে হয়েছে সব তো ইউতে আই গেছে না আচ্ছা আইক হ্যাঁ আমি আর করতাম না আচ্ছা তাই না আইক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগবো নি ও তাই করবো এটা দেখবা খালি পাগল আমার সবার সেরা দেখলো মানুষ বুঝে দিবা আমি তো সন্ধান দিতে পারি না তো যাই হোক
আমার গলজুরি সাহেবর সাবজাদা তসিম লইয়া আইছুন, আর আমি তো আপনার সামনে 9:14 উঠিছিলাম, এখন 10:31। তো যাই হোক, ও আল্লাহ হইতরা জমিনের ভয় লাগর মসজিদ, সুবহানাল্লাহ হুকা। আর নবী জিয়ে ফরমাইত আল মসজিদ বাইতুল্লাহ, আমার নবী ফরমাইন মসজিদ হইল আল্লাহর ঘর। আমি এক হাদিস পড়েছিলাম, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী জিয়ে ফরমাইন, জমিনে কোন মানুষ যদি এখান মসজিদের ঘর বানাইয়া দে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোর মাঝে তার লাগিও লা এখান বালাখানা বানাইবা। ই হাদিস আই নয়া হুন্ডানি না, হুন্না বউ হুন্না হুন্না নানি কোসাই, আপনারা ফেসালাত গ্রামের মাঝে মন দুকা নিও না, ইলা কোন মানুষ আসেনি একলা মসজিদ বানাইছিলাইনি না, দনি দনি মানুষ হওয়া যায় তো ইলা বানাইয়া দিতরা নানি, আমরা দেশ আসুন তো। হ্যাঁ, আমরা দেশ হওয়া যায়, তবে সারাটা কি আগে হওয়া গেছে আরব, কথা সত্য নি, সৌদির মানুষে এক এলাকাত একটা মসজিদ বানাই দিলেন, এই হদিসের উপরে এই পর্যন্ত আমল তারা করছে, কথা বুঝুন জানি কিতা কইয়া। সৌদি আরবের মানুষে যে আমরা দেশ কন্যানি অমুকর কফিলে হুইসাদের কফিলে মসজিদ বানাই দিছে, তারা এখান বালা বুঝবাই দিরা, আমি আল্লাহর খান ঘর বানাইতে আমার লাগে আল্লাহর জন্য তো ঘর বানাই, এখন আমরা বানাইতাম পারলাম না, আমরা ডিলেট নি না, আমরা নবিয়ে কইতরা আমরা যদি পুরা বানাইতাম পারি না, এক আনা দিয়া এক আন ইট দিয়া যদি কেউ মসজিদ শরীক হইয়া থাকে, তাহলে এই হাদিসের ফজিলত বয়ান করটা তার লাগিও আল্লাহর জন্য তো এখন ঘর বানাই। আচ্ছা দরকার, বিশ্বের 300 মানুষের 300 খান মসজিদ বানাইছেন, তারার লাগি ব্যস্তর ভিতরে আছে 300 খান বালাখানা, আর যারা এখানা দিছে তারার লাগিও এখান বালাখানা, এখন যত মানুষে হাজার হাজার মানুষে এখানা দুই আনা তিন আনা চার আনা 10,000, 20,000, 30,000, 40,000, 1,00,000 টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 20 লাখ টাকা ওলা দেন না। আচ্ছা সারা আল্লাহ কি যদি এখানে বিল্ডিং হয় ব্যস্তর ভিতরে, ব্যস্ত কেন আপনার আরো ফেসা আল্লাহ গাউর তো বড় নি, অত বড় দিল অত হরু আমরা দিল ও এখানে, আমরা মুসলমান ইয়া ই আশা রাখতাম যে আল্লাহর বেস্ট হরু না, আল্লাহর বেহেস্ট হরু না, ওটার লাগে আমার এই অন তোরা কুইতরা তোরা আপনারা মসজিদ খান দিয়ে যদি শরীর কুইতা তে মনে হয় ভালো হইল না, আমি সাইয়ার না আমি সময় কাটাইতাম, আমার বলজুরি সাহেব সাবজাদারে দিলেইতাম সাইয়ার, কিন্তু মাথার সওয়ালর জবাব খান আমি দিতাম পারতাম, ইয়া আশা ভরসা হিসাবে আমি আপনার কাছে সাইয়ার মসজিদ জমিন বানাইলা সর্বপ্রথম ফিরিস্তায় আসনি আমার কোন বাই মাত্র 500 কোটি টাকা দিবাই। এই যে সেলচি পরীক্ষা সামনে আইতে আছে আল্লাহ, আয় আল্লাহ আমরা দেশের যত ভাই বাতিল দেহরুতা মরুতা তাম রে সহি সালামতে সুন্দর মতে প্রিপারেশন নিবার তৌফিক দান করো আল্লাহ, আল্লাহ আপনার বন্দার যে বাড়িত মেহমানদারি করিয়া আল্লাহ আমরা রে খাওয়াইলা, আল্লাহ আপনার বন্দার বাড়িত অগণিত রহমতের জড়ি বর্ষাও, আয় আল্লাহ ইয়ার হামার রাগ আল্লাহ তান মুর্দে গান্ডে মুনি বেমা করিয়া দাও, বিল খুসুস আমরা মরতে আমরা লাগি আল্লাহ তোমার কুদরতর খদম ধরে বিক মঙ্গিয়ার আল্লাহ, আল্লাহ দৌলতে ইমান রূপে আমরার খাতিমা বিল খয়ের নসিব করিও আল্লাহ, সাল্লাল্লাহু আলা নবীল করিম, আমিন আমিন আমিন।